টিফিনের খরচ বাঁচিয়ে দুস্থ মানুষদের ঘর তৈরি করে দিল স্কুল পড়ুয়ারা। ছাত্রনাং অধ্যয়নং তপ, অধ্যয়নং ছাত্রদের তপস্যা হওয়া উচিত। পড়াশুনোর পাশাপাশি পড়ুয়াদের সামাজিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেছেন শিক্ষক শিক্ষিকারা। সেই উদ্দেশ্যে সমাজের গরিব অক্ষম মানুষদের পাশে দাঁড়ানো শিক্ষা দেওয়া হয় ছাত্রছাত্রীদের। সেই শিক্ষা আজ তাদের মনে যথেষ্ট প্রভাব ফেলেছে, তার প্রমাণ মহিষাদলের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়ারা তাদের টিফিনের খরচ বাঁচিয়ে ঘর তৈরি করে দিল এলাকার এক দুস্থ মানুষদের। মহিষাদলের মধ্য হিংলিতে রং মিস্ত্রির জোগাড়দার নীলমণি হাইত এবং দুর্বল হাইত দিন কাটত ঝুপড়িতে। ষটর্ধই দম্পতির একতলা পাকা ঘর তৈরি হলো স্কুল পড়ুয়াদের উদ্যোগে, পাশে থাকলেন শিক্ষক শিক্ষিকারা। মহিষাদলের ওই স্কুল অ্যাপেক্সের লাগোয়া মধ্য হিংলি খাল পড়ে, খাল পারে বহু মানুষের বাস। নীলমণি একসময় রং মিস্ত্রির জোগাড়ির কাজ করতেন, এখন অশক্ত শরীর, কাজ করার ক্ষমতা নেই। কালো পলিথিনের চাদরে মোড়া ঝুপড়িতে স্ত্রীকে নিয়ে দিন কাটত নীলমণির। ছেলে মেয়ে বলতে তিন মেয়ে, সকলেরই বিয়ে হয়ে গিয়েছে, অভাবে কোনো মতে দিন কাটে। মাথার ওপর পাকা ছাদ ও শৌচাগার পেয়ে বেজায় খুশি দম্পতি। নীলমণি বাবুর মেয়ে বলেন, স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের জন্যই তার বাবা বাড়ি পেয়েছেন এবং তারা বেজায় খুশি। পড়ুয়াদের এমন সামাজিক উদ্যোগে খুশি স্কুল কর্তৃপক্ষ। স্কুলের চেয়ারম্যান অধ্যাপক হরিপদ মাইতি জানান, স্কুলের পাশেই নীলমণির ঝুপড়ি, ছেলে মেয়েরা তাদের টিফিনের খরচ বাঁচিয়ে 50,000 টাকা তুলেছে। বলছি স্যার, এই ছোট ছোট ছেলেদের এই উদ্যোগ এবং ম্যানেজমেন্ট এবং স্কুলের ম্যাডামরাও তা সহযোগিতা করে একটা মানুষকে বাড়ি বানিয়ে দিল, অনেক টাকা খরচ। তো এই ধরনের স্টুডেন্টদের যে উদ্যোগ, কি বলবেন? আমরা এই যে ইংলিশ মিডিয়াম স্কুল করেছি, আমাদের উদ্দেশ্য শুধু বুকিশ নলেজ দেওয়া নয়, পাঠ্য বিষয়ের বিদ্যাদান করা নয়, আমাদের অন্যতম উদ্দেশ্য ছাত্রছাত্রীদের যে মৌলিক মূল্যবোধ, মানুষ হওয়ার যে মন্ত্র সেটা শেখানো, সমাজে কী করে শেয়ার করতে হয়, অপরের প্রতি সহানুভূতিশীল হতে হয়, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে হয়, সেই শিক্ষা আমরা নানান ঘটনার মধ্য দিয়ে, নানান কার্যক্রমের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের দিয়ে থাকি। আমাদের স্কুল তৈরি করার পর থেকেই ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত এই ধরনের কাজে তারা ব্যস্ত হয়ে থাকে। তারা নিজেরা প্রতি বছর তাদের টিফিনের টাকা বাঁচিয়ে বা গার্ডিয়ানদের কাছ থেকে তারা চেয়ে এনে দুস্থ মানুষদের জামাকাপড় দেয়, হসপিটালে ফল বিতরণ করে, পুজোর সময় এলাকার যে গরিব ছেলেমেয়েরা তাদের মধ্যে জামাকাপড় বিতরণ করে, এবং এমনকি তারা দুটো অনন্য অসাধারণ নজির গড়েছে, আমি জানি না অন্য কোথাও হয় কি না। আমাদের ছেলেমেয়েরা এ পর্যন্ত দুস্থ মানুষদের জন্য দুটো বাড়ি তৈরি করে দিয়েছে। একটা বাড়ি তারা তৈরি করে দিয়েছে স্কুলের পাশে, একটি মানুষ ঝুড়িতে থাকতো দু বছর আগে, গণেশ মান্না বলে একজন, তাকে একটা বাড়ি তৈরি করে দিয়েছিল একইভাবে নিজেদের পকেটের টাকা বাঁচিয়ে, এবং সেখানে টিচাররাও সহযোগিতার হাত বাড়িয়ে নিয়েছে, ম্যানেজমেন্টও কিছুটা সহযোগিতা করেছে, তারা একটা বাড়ি তৈরি করে দিয়েছিল। তারা এবছরও এই সেদিনও একটা বাড়ি তুলে দিল এখানকার আরেক দুস্থ মানুষের হাতে। তারা বাড়িটা তৈরি করতে প্রায় 1,20,000 টাকা খরচ করেছে, একটা রুম, একটা বারান্দা, একটু ছাদ করে সুন্দর করে তার মাথা গোঁজা ঠাই করে দিয়েছে আমাদের ছেলেমেয়েরা। এবং ছেলেমেয়েরা এই উদ্দেশ্যে প্রায় 50,000 টাকা নিজেরা তুলেছে, এবং আমাদের টিচাররা ম্যানেজমেন্ট সব মিলিয়ে বাকি টাকাটুকু দিয়ে সেই বাড়িটা করা হয়েছে। এই যে জিনিসটা চলছে, প্রতিনিয়ত চলছে, এটা আমাদের নির্দিষ্ট কর্মসূচির মধ্যে আছে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা এইভাবে সমাজকে, সমাজের পাশে দাঁড়াতে শিখুক, অপরের প্রতি একটা মানবিক যে মূল্যবোধ, মানবিক যে চিন্তাভাবনা নিয়ে তারা বড় হোক, এটাই আমরা চাই। তারা শেয়ার করতে শিখুক, তারা অপরকে কিছু দিতে শিখুক, এটাই হচ্ছে আমাদের কাছে বড় একটা
চিন্তা ভাবনার বিষয় যে আমরা কী করে প্রতিনিয়ত ছেলে মেয়েদেরটা শিখব, এবং খুব আনন্দের কথা আমাদের ছেলে মেয়েরা এভাবে তৈরি হয়েছে। এবং আমি আশা করব এই যে জিনিসটা এটা বিভিন্ন স্কুলে স্কুলে ছড়িয়ে পড়ুক, সমস্ত স্কুলগুলোর ছাত্রছাত্রীরা একইভাবে এইভাবে অনুপ্রাণিত হোক তাদের শিক্ষকদের দ্বারা, সমাজের কিছু করবার জন্য তাদের সামান্য সামর্থ্য নিয়ে হলেও তারা দাঁড়াতে পারে, দুস্থ ছাত্রদের তারা কিছু কাগজ কলম বইও দিতে পারে, নানানভাবে ছাত্রছাত্রীরা তারা দুস্থদের পাশে তারা দাঁড়াক এটাই চাই, এবং এই শিক্ষাই স্কুলে স্কুলে দেওয়া হোক এটাই আমার আবেদন সকলের। পড়ুয়াদের এই উদ্যোগে সামিল হয়েছেন শিক্ষক শিক্ষিকারাও, স্কুলেও কিছু আর্থিক সাহায্য করেছে। তবে সবার আগে ছাত্রছাত্রীদের উদ্যোগে প্রশংসা করতে হয়। স্কুলের তরফে জানানো হয়েছে মোট 1,20,000 টাকা খরচ হয়েছে। স্কুলের প্রিন্সিপাল নয়নতারা রায় এই বিষয়ে কি বললেন শোনাব। এই ছোট ছোট ছেলেরা এই ধরনের ভাবনা চিন্তাকে কি বলবেন, যে আরো স্টুডেন্ট কি এদেরকে দেখে শেখা উচিত? হ্যাঁ, আমার তো মনে হয় সমস্ত স্টুডেন্টেরই এটা এই মনের মধ্যে এটা আসা উচিত, এবং সমস্ত টিচার স্কুলের টিচারদেরও এই ব্যাপারগুলোতে বাচ্চাদের ইন্সপায়ার করা উচিত। কারণ এখন যেহেতু বাচ্চারা বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে, ওরা শেয়ারিং জিনিসটা ওদের মধ্যে ফেলো ফিলিংস যে অন্যরা কষ্টে আছে এই বোধটা নিজেদের মধ্যে জাগানোর জন্য আমার মনে হয় এরম অ্যাক্টিভিটিস স্কুলে অন অ্যান্ড অফেনই করা উচিত। এবং আমাদের স্কুলেও আমরা অন অ্যান্ড অফেন এগুলো করি, কখনো হসপিটালে গিয়ে বাচ্চারা একটু ফল মিষ্টি দিয়ে আসে যাতে ওরাও বুঝতে পারে যে সত্যি অনেকেই আছে যারা অনেক বড় বড় জায়গায় গিয়ে ট্রিটমেন্ট নিতে পারে না, তাদের একটু ভালো কিছু খাওয়ার দাওয়ার দিয়ে আসা বা পাশাপাশি লোকজনদের একটু বাড়ি করে দিলে তাদের মুখে হাসি ফুটবে। তো এগুলো আমার মনে হয় সমস্ত স্টুডেন্টদের মধ্যে এই জিনিসগুলো ইনকালকেট করে দেওয়া দরকার। এই বিষয়ে এক পড়ুয়া বলে, টিফিনের খরচা বাঁচিয়ে আমরা আমাদের পুরো স্কুল টিচার্সরা এবং ম্যানেজমেন্ট কমিটি আমাদের অনেক সাহায্য করেছে। এই দুস্থ দরিদ্র মানুষদেরকে দেখে আমাদের সত্যি খুব কষ্ট হয়, তাই জন্য আমাদের এই সিদ্ধান্ত টিচার্সরা যে আমাদের সহযোগিতা করেছে আমরা খুবই আনন্দিত। একটা পাকা বাড়ি বানিয়ে দিলেন সে ওই নীলমণি হাইটকে, মানে কতটা আনন্দিত এনাকে বাড়ি বানিয়ে দিয়ে আমরা খুবই আনন্দিত। কারণ কেউ একটা আশ্রয় পেয়েছে, আমরা আশ্রয় থাকি কিন্তু অনেকজনই আমাদের আশ্রয়ের জন্য অনেক কাজ করে কিন্তু তারা তাদের যোগ্য সম্মান পায় না, এই ঘরটা বানিয়ে দিয়ে আমরা খুবই আনন্দিত ওনাকে সেই সম্মানটা দিয়ে। আমার নাম দেবলীনা পট্টনায়ক, ক্লাস 9, অ্যাপেক্স একাডেমি। বলছি এই ধরনের একটা বাড়ি বানিয়ে দিয়েছো তোমরা বা ম্যাডামরাও সহযোগিতা করেছো, এই ভাবনাটা এলো কেন? আমরা স্কুলে আসার পথে সবসময় দেখি যে অনেক অনেক মানুষরা খুবই খেটে উপার্জন করে কষ্টে তাদের ছেলেমেয়েদেরকে বড় করছেন, এবং তাদের বাড়িঘর দেখে মানে খুবই কষ্ট লাগে আমাদের যে তারা কীভাবে জীবনযাপন করছেন এবং খুবই মানে খেটে তারা পরিশ্রম করে এইসব কাজ করছেন, এবং তাই আমাদের মনে হলো যে কিছু একটা করা দরকার আর তাদের মুখে হাসি ফুটিয়ে আমরা আনন্দে থাকি এটাই আমরা চাই। নাম নাম সুরদত্তা মাইতি, ক্লাস 9, অ্যাপেক্স একাডেমির ছাত্র।